Yo, what's up everybody? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছো আজকে আমরা খেলতে চলেছি একটা হরর গেম। এই হরর গেমটার নাম হলো সাবওয়ে সার্ফার হরর গেম। তোমরা অনেকেই মানে তোমরা সকলেই হয়তো সাবওয়ে সার্ফার গেমটা খেলেছো, টেম্পল রান গেমগুলো খেলেছো। এই গেমটা কিন্তু একটা হরর গেম, সাবওয়ে সার্ফারের এটা একটা হরর গেম। তো অনেক বেশি মজা হতে চলেছে এই গেমের ভেতরে, তাই বেশি কথা না বলে আজকের গেম শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। চলো গেমে প্রবেশ করা যাক। অল রাইট গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমের ভেতর প্রবেশ করে ফেলেছি। আর এইখানে এটা কি? ওকে, আমরা একটা স্প্রে পেয়েছি। যেমনটা তোমরা জানো সাবওয়ে সার্ফার গেমের ভেতরে কিন্তু আমরা এই ট্রেনের বগির মধ্যে স্প্রে দিয়ে রং করি, আর আমাদের পেছনে কিন্তু পুলিশ তাড়া করে। এই রকম কিন্তু কোনো কিছু এই গেমের ভেতরে হচ্ছে না, যেহেতু এটা কিন্তু সাবওয়ে সার্ফারের একটা হরর গেম। জানি না এখানে হরর কি অ্যাক্টিভিটি হতে চলেছে আমাদের সাথে, চলো এটাই আমাদেরকে দেখতে হবে। আর আমরা গেমটা কিভাবে কমপ্লিট করব সেটাও আমাদেরকে দেখতে হবে। চলো, এখানে ট্রেন তো সামনে থেকে আসছে না, আর এইখানে দেখো ক্রস করা ছিল। এখানে আমরা স্প্রে দিয়ে কিন্তু অনেক ধরনের পেইন্টিং করতে পারছি। দেখো এখানে অনেক ধরনেরই পেইন্টিং আমরা করতে পারছি। আর এখানে সব ট্রেন গুলো থেমে আছে, চারিদিকে অন্ধকার, মানে রাতের সিন ভাই। দেখো রাতে ও ভাই কি হচ্ছে, কিসের আওয়াজ? ও ভাই এই দেখো ছোট ছোট ট্রেন কোথা থেকে যাচ্ছে ভাই সাহেব। আসলে এটা একটা হরর গেম, কোথা থেকে ট্রেন গুলো আসলো এদিক থেকে? কত ছোট ছোট পিচকু পিচকু ট্রেন গুলো গেল এদিক দিয়ে। আর এখানে দেখো ক্রস করা আছে, এখানে আমরা পেইন্টিং করে দিয়েছি এই স্প্রে দিয়ে। আর এই গেমের ভেতরে কিন্তু একটা পুলিশ আঙ্কেল আছে, যেটা নাকি এই গেমের ভিলেন আর কি। আর এইখানে একটা দরজা আছে, দরজার সামনে তোমরা দেখতে পাচ্ছ ভাই পেইন্টিং করতে হবে আমাদেরকে। ও এই দেখো এই লাল বগি গুলার যেগুলো আছে এরকম সার্কেল, ইয়েলো এরকম দুই আঙ্গুল, নীল কালারের বগি গুলো হার্ট বানাতে হবে। চলো আমরা এখানে সার্কেল করে দিয়েছি, এই রকম করে কিন্তু আমাদের সব বগি গুলাতে কালার করতে হবে। চলো এখানেও আমরা সার্কেল করে দিয়েছি। আর এইখানে দেখো ইয়েলো আছে, এই ইয়েলোতে আমাদেরকে হার্ট করতে হবে, এখানেও আমাদেরকে কালার করতে হবে। চলো এখানে কি ছিল ভাই? এখানে হার্ট ছিল ভাই। চলো এখানে আমরা হার্ট করে দিয়েছি, ওইখানে দুই আঙ্গুল ওরকম ভাবে দিতে হবে, ওইখানে ওই পেইন্টিংটা আমাদের করতে হবে। তো গাইস এখানে আরেকটা নীল বগি আছে, এখানে আমরা হার্ট করে দিয়েছি। চলো এই দিকে আর কিছুই নেই, এটা করাই আছে কালার। আর এই সাইডে আরো দুটো আছে, এই দুটাতে কি আমাদের পেইন্টিং করতে হবে? মনে তো হয় না এখানে আর পেইন্টিং করতে হবে, আমরা ওই জায়গাটা পেইন্টিং করে দিয়েছি। এটা আসলে একটা পাজেল, যে পাজেলটা আমরা কমপ্লিট করার পর কিন্তু ওই মেইন দরজাটা আমরা ওপেন করতে পারবো। এবারে কিন্তু আমরা ইয়েলো বগির মধ্যে আমরা এখানে পেইন্ট করে দিব। তো গাইস চলো আমরা এখানে ইয়েলো বগির কাছে চলে এসেছি, এইখানে কিন্তু আমাদের পেইন্টিং করতে হবে জোড়া আঙ্গুল দিয়ে। চলো এটা না, এটা না, এটাও না, এটা। ভাই কি হচ্ছে? ও ভাই ভূমিকম্প হয়ে গেল ভাই, আমার মনে হয় ওই দরজাটা আমরা খুলে ফেলেছি আমরা। ও ভাই এটা কি? ওকে চলো আমরা মনে হয় দরজা খুলে ফেলেছি, সুইচ দাবিয়ে দিয়ে এখানে খুল যা সিম সিম। ওকে গাইস, তো গাইস আমরা লেভেল 2 এ চলে এসেছি। আর এখানেও কিন্তু পিছনে আমাদের রাস্তা নেই, আর সামনে তো ফাঁকাই দেখতে পাচ্ছি কোনো। ও ভাই থমাস ভালো ভাই, দেখো থমাস আসছে এখানে। থমাস কোথা থেকে চলে আসলো? ও ভাই সাহ, এই দেখো আমাদের ধীরে ধীরে সামনের দিকে যেতে হবে, আর থমাস এখানে আসছে। ও ভাই চলো চলো সামনের দিকে, চলো আমাদের ধীরে ধীরে সামনের দিকে যেতে হবে। ও এটা কি? ও ভাই পুলিশ, এর মাঝখানে আবার পুলিশ কোথা থেকে চলে আসলো? চলো চলো আমাদের এইভাবে সামনে দিকে যেতে হবে। আর আমি সামনে কিছু তো একটা দেখতে পাচ্ছি, চলো দেখা যাক সামনে এটা কি ভাই, এটা কি? হ্যালো, এখানে তো পাসওয়ার্ড লাগবে, ডু নট প্রেস দিস বাটন। ওকে আমরা এই সুইচটা দাবাতে পারবো না, এই সুইচটা আমাদের দাবাতে মানা করছে, আর আমাদের পাসওয়ার্ড খুঁজতে বলছে। আমরা পাসওয়ার্ড পাবো কোথায়? আমার মনে হয় ওই থমাসের ট্রেনের যে গায়ের মধ্যে মনে হয় পাসওয়ার্ড ছিল, আমি একটু হলেও লক্ষ্য করেছি। তোমরা কি লক্ষ্য করেছো? তোমরা কমেন্টে ফটাফট জানাও, আর একটা ভিডিওতে ফটাফট লাইক করে দাও। চলো দেখা যাক এবার আমরা করব কি। আমাদের ওই সুইচটা দাবাতে মানা করলো, চলো এবার আমরা ওই সুইচটা গিয়েই আগে দাবাবো, কারণ এখানে কিন্তু পাসওয়ার্ড নেই, কোথাও পাসওয়ার্ড নেই। আমার মনে হয় ওই ট্রেনগুলো যখন পাস করবে তখন হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড ওর মধ্যে থেকে খুঁজতে হবে। ওকে দেখো উপরেও কিছু নেই, চলো চলো ফটাফট চলো আমরা ওই সুইচটা দাবিয়ে দিই। জানি না তারপর আমাদের সাথে কি হবে, হতে পারে ওই সুইচটা দাবাতে মানা করছে কিন্তু সুইচটা দাবানোর পর হয়তো দরজাটা খুলেও যেতে পারে, আমি কিছুই জানি না। চলো ফটাফট আমরা সুইচটা এখানে দাবিয়ে দিই, চলো লেটস গো। আমি এখানে সুইচ দাবিয়ে দিচ্ছি। ও ভাই নোকিয়া ফোন আমাদের মাথার উপরে পড়ে গেছে, আমরা মরে গেছি, ইউ ডেড। চলো আমরা রিস্টার্ট করি আবারো, লেটস গো গাইস। ওকে আমরা রিস্টার্ট করে নিয়েছি, আর এখানে ট্রেনগুলো আসছে, ট্রেনগুলো আমাদেরকে ফলো করতে হবে। চলো চলো, ওকে এখানে 6, ওকে আমি একটা পাসওয়ার্ড 6 6 5, ওকে 6 5। চলো এইভাবে আমাদের সামনে যেতে হবে, 6 5 2 6 5 2 6 5 2, আর কি আছে 6 5 2 3। আরে
ভাই দেখতে গিয়ে মরে গেলাম শিট ইয়ার চলো আমরা আবারো ট্রাই করব এবার তো আমি বুঝে গেছি পাসওয়ার্ড কোথায় আছে চলো লেটস গো আমরা এটা কমপ্লিট করে ফেলতে পারবো চলো আমাদের ভালোভাবে দেখতে হবে কোথায় পাসওয়ার্ড আছে এই তো এই ট্রেনে আছে 6 ওকে 6660 ওকে 60 আর এখানে নেই চলো সামনে চলো 6060602 602 আমি পেয়েছি সামনের দিকে যেতে হবে আমাদেরকে 602 চলো 602 6027 পেয়েছি চলো 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 60270 ও ভাই পুলিশ পুলিশ ভাই বেঁচে গেছি 60 আরে ভাই চলো 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 আমি ভুলে যাব ফটাফট চল ভাই দৌড়া ওকে ওকে আর পাসওয়ার্ড নেই চলো ফটাফট চলো ফটাফট চলো চলো ট্রেন বন্ধ হয়ে গেছে যাওয়া চলো এবার আমরা গিয়ে ফটাফট এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিই তারপরে আমরা গেটটা খুলতে পারবো চলো 60270 চলো গেট খুলে যা খুল যা সিম সিম খুলে গেছে ভাই খুলে গেছে প্রো ভাই ওকে এখানে কিন্তু আবার অনেকগুলো ট্রেনের বগি চলে এসেছে এবারে আমাদের করতে কি হবে এখানে নিশ্চয়ই সামনে আবার দরজা থাকবে ওই দরজাটা খোলার জন্য আমাদের কিছু করতে হবে আর আমি ট্রেনের উপরে তো আমি কিছু একটা দেখতে পেয়েছি দাঁড়াও এটা আমাদেরকে নিতে হবে কি আছে ও গিটার ওকে অল রাইট গাইস আমরা গিটার পেয়েছি আর এই গিটার দিয়ে কি আমরা ট্রেন ট্রুন ভাঙতে পারবো নাকি না ভাই ভাঙতে তো পারছি না আমরা এই গিটার নিয়ে কি করব আমরা কি এখানে গান ওই ট্রেন ভেঙে ফেলেছি আমরা আর ট্রেন ভেঙে আমরা কয়েন পেয়েছি ওকে ট্রেন ভেঙে আমরা কয়েন পেয়েছি ওকে দুটা কয়েন পেয়েছি চলো সব ও ও ও ও ও স্পাইডার স্পাইডার হয়ে গেছে ভাই কোথা থেকে এটা আসলো গেটের মধ্যে কতগুলো মুখ দাঁত আছে দাঁতের মাড়ি চারটা দাঁতের মাড়ি আর এখানে আমরা একটা কম্পিউটার পেয়েছি ওকে কিছু তো একটা আমরা শো করেছি কিছু তো একটা হলো ভাই এই দেখো আমি দেখতে পেয়েছি এই ট্রেনের মধ্যে না ক্রস চিহ্ন হয়ে গেছে চলো এটাকে মারি ওকে এটাও আমাদের মনে ভাঙতে হবে আরে এটা এটা তো মুরগি ভাই চিকেন ভাই আমরা ভুল ট্রেনের বগিতে মেরে দিয়েছি কিন্তু আমরা বুঝবো কেমন করে কোনটা সঠিক কোনটা ভুল আমাদেরকে কি এরকম করে আইডিয়া করে করে মারতে হবে নাকি আমার মনে হয় ওইভাবেই আমাদের আইডিয়া করে মারতে হবে আর কিন্তু এখানে আমি গিটারটা আর পাচ্ছি না গিটারটা গেল কোথায় গিটার আমি কোথায় পাবো গিটার গেল কোথায় প্রতিবারে জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে যতবার মরে যাচ্ছে জায়গা চেঞ্জ হচ্ছে ওকে এখানে ল্যাপটপটা আছে চলো এখান থেকে আমরা শো করি প্রথমে চলো আমরা শো করে দিয়েছি এখানে ক্রস চিহ্নগুলো আছে চলো এবার আমাদের গিটার স্প্রে করে জানতে পারবো এখানে চলো ও এখানে কয়েন আছে ভাই চলো চলো আমি বুঝে গেছি আমাদের করতে কি হবে এই ক্রসের উপরে না আমাদের স্প্রে মারতে হবে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এর ভেতর কি আছে এখানে কয়েন আছে আর এখানে চলো দেখি এখানে একটু স্প্রে মারি দিই এখানেও কয়েন আছে চলো ফটাফট এটাও ভাঙো কয়েন নিয়ে নাও আর এটাও ভাঙো কয়েন নিয়ে নাও চলো আমরা তিনটা কয়েন এখানে কালেক্ট করে নিয়েছি এখানে সামনে আরো দুটো আছে চলো 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 এখানে একটু স্প্রে করি মোড়ক আছে এখানে কি আছে এখানে কয়েন আছে চলো এটা ভাঙো চলো আমরা চারটা কয়েন কিন্তু এখানে নিয়ে নিয়েছি চলো এখানে কয়েন আছে চলো চলো ভাঙো ভাঙো ভাই ফটাফট করো আমাদের এটা কমপ্লিট করতেই হবে আমাদের এখান থেকে এসকেপ করতে হবে চলো এখানে চিকেন আছে এটা আমরা কিছুই করতে পারবো না মারলেই ওই চিকেন আমাদের একদম ঘাড় মটকে দিবে এটা আবার কি আবারও ল্যাপটপ পেয়েছি এখানে আবার একটা ক্রস চলো এখানে আমরা স্প্রে মারি দেখি কি পাওয়া যায় ও ভাই পেয়েছি পেয়েছি ওকে ছটা পেয়েছি এখানে আরো একটা ট্রেন আছে ও ভাই স্পাইডার না 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 স্পাইডার মারবো না আমি এখানে আরো দুটো আছে চলো এই দুটাকে আমরা স্প্রে করি এটাও ভাঙবো চলো আমরা সাতটা কয়েন পেয়েছি ভাই এতগুলা কয়েন দিয়ে আমরা করব কি এখানে মোড়ক আছে চলো 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 ভাই আমার মনে হয় গোটাটা রিস্টার্ট হয়ে গেছে নাকি ওইখানে ল্যাপটপটার উপরে প্রেস করাতে এগুলো তো আমি করেছি দেখো এগুলো আমি করেছি কিন্তু এগুলো আবারও করতে দিচ্ছে চলো আমি এটা ভেঙে দিয়েছি আটটা কয়েন পেয়েছি ওকে ও এবার এদেরকে কয়েন মুখের মধ্যে কয়েন গুঁজে দিতে হবে চলো এদের মুখের মধ্যে আমরা কয়েন গুলো গুঁজে দিই চলো চলো ভাই ফটাফট আমরা এখানে মুখের মধ্যে কয়েন গুলো গুঁজে দিয়েছি তাহলে হয়তো আমরা এই দরজাটা খুলতে পারবো সেই পাজেলের একটা গেম ওকে আমার ভয়ের কিছুই লাগছে না এটা নাকি একটা হরর গেম আমার এক ফোঁটা ভয় লাগছে না ওকে এখানে বৃষ্টি হচ্ছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা তিন নাম্বার লেভেল হ্যাঁ তিন নাম্বার লেভেল না চার নাম্বার লেভেলে চলে এসেছি
এসেছি, জানি না কত নাম্বার লেভেলে গিয়ে গেমটা আমরা কমপ্লিট করতে পারবো। আর আমাদের পাজেলের উপর পাজেল করতে হচ্ছে। এখানে লোহার দরজা আছে, আর এখানে এটা কি ভাই, কিছু তো একটা পেয়েছি। রেডার, রেডার দিয়ে আমরা কি করব, রেডারের কাজ কি, কোনো জিনিস কি খোঁজা। ওকে চলো দেখা যাক কি পাই আমরা। চলো এখানে আবার আওয়াজ, ওই স্পিড বেড়ে গেল, তার মানে এখানে কিছু আছে ভাই, এখানে কিছু আছে। এই দেখো রেডারের আওয়াজ কিন্তু এখানে বেড়ে গেছে, তার মানে এখানে কিন্তু কিছু আছে, আমাদের খুঁজতে হবে। এখানে আরো বেশি হয়ে গেল, তার মানে এখানেই কিছু আছে। দাঁড়াও এখানে আশপাশে দেখে নি ভাই, ভূত টুত আছে নাকি। ও না, এখানে একটা লোহা আছে, চলো এটা আমরা তুলে নিই। কি হলো, এটা তো ঘুরে গেল। আচ্ছা এটা কি লিভার ছিল কোনো? ও এই দেখো একটা সিক্রেট হাউস। ওকে আমরা কোন একটা হাউসের ভেতরে চলে এসেছি। চলো লাইট জ্বালাও ভাই, এখানে লাইট জ্বালাও। ওকে এখানে কিচেনে আমরা চলে এসেছি, এখানে আমাদের কি কিছু খুঁজতে হবে, আমাদের মনে হয় চাবিটা খুঁজতে হবে এই বাড়ি থেকে। কিন্তু আমরা ফ্রিজ খুলে এখানে কারো লেগ পিস পেয়েছি ভাই, কোনো মানুষের পা, দুটা পা পেয়েছি। আর উপরে দেখো দুটা হাতও আছে ভাই, সব দুটা হাত দুটা পা আমি পেয়েছি, কোনো মানুষের হাত পা পেয়েছি ভাই। এখানে কোনো মানুষ আছে যাকে কেটে রেখেছে, কেটে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখেছি। আমাদের এই বাড়ি থেকে চাবি খুঁজে নিয়ে যেতে হবে। আর এখানে টিভিতে ভাই, টিভিতে হরর মুভি চলছে, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। আরে ভাই এমনি হরর গেম, এটা হরর মুভি আর দেখাস না। চলো বন্ধ করে দিয়েছি। এখানে সেই সেই ট্রেনের পোস্টার গুলো লাগানো আছে। ওকে চলো এখানে আমরা বাথরুম পেয়েছি, চলো এখানে লাইটটা জ্বালাও, চলো লাইট জ্বালা ভাই। ওকে এখানকার বাথরুমের ভেতরের লাইটটা জ্বালাই দিই। এখানে কি আছে, ও আমরা কিছু তো একটা পেয়েছি, কি পেয়েছি ভাই আমি এটা বুঝতে পারলাম না, এটা কি পেয়েছি। চলো আমরা কোনো একটা জিনিস তো পেয়েছি, চলো ফটাফট চলো, এখানে কিছুই নেই আর। আর এখানে এটা কি, ও ভাই সিক্রেট ডোর ওপেন হয়ে গেল। ওকে ভাই লাইট জ্বালাও, এটা কে, এটা কে, জ্যাকের ফ্রেন্ড ভাই, এটা জ্যাকের ফ্রেন্ড, ওই পুলিশ টায়ের পা হাত পা কেটে ফেলেছে, দেখো পুলিশ টায়ের পা হাত পা কেটে ফেলেছে। চলো এর হাত পা আমাকে লাগাতে হবে ভাই, অদ্ভুত ব্যাপার, এর পা হাত পা কেটে ফেলেছে, একে বন্দি করে রেখেছে এই পুলিশ টা ভাই সাহেব। চলো এর পা লাগাই দি, এর পা হাত পা কেটে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখেছে, কি ভাই। ও ভাই এ আবার জিন্দা হয়ে গেল হঠাৎ করে। আচ্ছা এই বলছে যে ওকে আমরা সেভ করেছি, ওই জন্য ওই আমাদেরকে একটা চাবি দিবে, চাবিটা আমাদের দরকার ছিল, যেটা দিয়ে আমরা মেইন ডোরটা আমরা খুলতে পারবো। এই আমাদেরকে চাবি দিয়ে দিয়েছে, দেখো এই চাবিটা নিয়ে কিন্তু আমরা মেইন ডোরটা খুলতে পারবো। আর তারপরে কিন্তু সেই পুলিশটা আসবে, সেই পুলিশটার সাথে আমাদেরকে বস ফাইট করতে হবে, তাহলেই হয়তো আমরা এখান থেকে এসকেপ করতে পারবো। চলো ফটাফট চলো আমরা চলে যাই ওইখানে মেইন ডোরের ওখানে চলে যাই। এই দেখো সামনে মেইন ডোর আছে, এইখানে আমরা চাবিটা দিয়ে খুলতে পারবো, তারপরে হয়তো আমাদের বস ফাইট এখানে করতে হবে। চলো খুলে ফেলেছি, আর সামনে কিন্তু পুলিশটা আছে যেটা এই গেমের ভিলেন ভাই। কোনো মতেই তো আমার এই গেমটা ভয়ানক কিছুই লাগলো না। ও ভাই এটা কি হয়ে গেল, আরে এটা কি হয়ে গেল, কি হচ্ছে ভাই, এ কি করছে, ও এর সাথে সাথে আমাদেরকে জাম্পও মারতে হবে। এই দেখো জাম্প মারবে, তখন কিন্তু আমাদের জাম্প মারতে হবে। আর সামনে এটা কি, ওকে এটা আমরা নিয়েছি, ও ফ্রিজ হয়ে গেল, এটা একটা পাওয়ার জিনিস, মানে এটা আমরা যদি, আরে ভাই কথা বলতে গিয়ে আমি মরেই গেলাম। ওকে চলো আমরা আবারও ট্রাই করি, লেটস গো। এখানে পুলিশটা এইভাবে যখন, ওই এ ভাই এগুলো কি, ও ভাই র‍্যাবিট চলে আসছে, পালা ভাই পালাও পালাও পালাও, আমার পিছনে অনেকগুলো র‍্যাবিট তাড়া করছে, পালাও ভাই। এটা দিয়ে আমরা ফ্রিজ করব এই পুলিশটাকে, তারপর আমরা মারতে পারবো এইভাবে। চলো চলো চলো, আর উপরে দেখো এর হেলথটা আছে, আমরা এইভাবে দেখে দেখে ওকে মারতে পারবো। এইখানে যখনই আমরা ওকে ফ্রিজ করব তখনই কিন্তু আমরা ওকে মারতে পারবো, তার আগে মারতে পারবো না। এই তো আমরা আবারও পেয়েছি, চলো চলো মার 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 মার। ওকে 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 আবারও জাম্প মারবে, দাঁড়াও 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 দাঁড়াও, ও ও ভাই চলো নিয়ে নিয়েছি, চলো মারো 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 ভাই বস ফাইট, চলো 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 চলো। এই তো সামনে আছে, এটা আমরা এখন নিয়ে নেব, জাম্পও মারতে হবে ভাই। চলো একে মেরে দিয়েছি, আরে না 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 জাম্প, ওকে জাম মেরে দিই, ওই তো পিছনে আছে, চলো দৌড়াও 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 দৌড়াও। আমরা এই বসটাকে যদি একবার মেরে ফেলতে পারি তাহলে আমাদের গেমটা কমপ্লিট হয়ে যাবে। চলো 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 চলো, আরে র‍্যাবিট ভাই ভাই ভাই, পালা 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 পালা, আমার পিছনে তাড়া করছে, ও ভাই সাহ। চলো ওই তো ওখানে ফ্রিজ করার জিনিসটা আছে, চলো এটা খেয়ে নিয়েছি, এবার আমরা ওকে ফ্রিজ ভাই মেরে দিয়েছি, ফাইনালি একে মেরে দিয়েছি। কিন্তু জ্যাক বলছে যে রিভেঞ্জ নিবে, ওর বন্ধুকে ওইভাবে কেটে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখেছিল, ওই জন্য রিভেঞ্জ নিয়েছে। এর ঘাড়ের মধ্যে রকেট লঞ্চার লাগিয়ে দিয়েছে আর ওকে উড়াই নিয়ে চলে গেছে। আর এইখানে কিন্তু চ্যাপ্টার 1 এখানে এন্ড হয়ে গেল। ফাইনালি কিন্তু আমরা সাবওয়ে সার্ফার হরর গেমটা কমপ্লিট করে ফেলেছি, এটা চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 আছে, তোমরা কমেন্ট অবশ্যই জানাও যে এটা আমি চ্যাপ্টার 2 টা খেলবো কিনা, যদি তোমরা বলো তাহলে আমি খেলবো। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো গেমপ্লে ভিডিওতে, ততক্ষণের জন্য ইয়ানুব কুমার সাইন অফ।